আজকের ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্রকে মার্কিন বলার কারণ কি। মার্কিন নামের উৎপত্তি জানার আগে আমরা আমেরিকা নামের উৎপত্তির গল্পটা একটু জেনে নেই। বর্তমানে 50টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পতাকার দিকে তাকালে আমরা 50টি তারা দেখতে পাই। এই 50টি তারা 50টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। ওয়াশিংটন ডিসি এবং পোর্টোরিকো যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলেও তাদের রাষ্ট্র হিসেবে ধরা হয় না। আমেরিকা মহাদেশের নাম হয়েছে আমেরিকো ভেসপুচির নাম অনুসারে। তিনি সর্বপ্রথম আমেরিকার ভূখণ্ডের প্রকৃত অবস্থান নির্ণয় করেন। কলম্বাসকে আমেরিকা আবিষ্কারক বলা হলেও তিনি একবারও উত্তর আমেরিকার মাটিতে পা দেননি। তিনি সোনা রূপার খোঁজে ঘোরাফেরা করেছেন ক্যারিবিয়ান হিস্পানিওয়ালার এলাকার কয়েকটি দ্বীপে, এখন যার নাম হাইতি ও ডোমিনিকান রিপাবলিক। ব্রিটিশ কলোনিয়াল যুগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ছিল ইউনাইটেড কলোনিজ অফ আমেরিকা। ব্রিটিশদের পরাজিত করে 1776 সালে স্বাধীনতা লাভ করলে নাম রাখা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা নামটি উচ্চারণ করলে শুধুমাত্র উত্তর আমেরিকার দেশগুলোকেই বোঝায়। দক্ষিণ আমেরিকায় অন্যান্য যে 34টি দেশ রয়েছে তাদের কেউ তেমন আমলে নিতে চায় না। আমেরিকার বিশেষণ হলো আমেরিকান। আমেরিকায় উৎপাদিত বা আমেরিকা সম্বন্ধীয় বোঝাতে আমেরিকান শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমেরিকান বিশ্ববিদ্যালয়, আমেরিকান টিভি সিরিজ, আমেরিকান ইংলিশ, আমেরিকান গাড়ি ইত্যাদি। কালক্রমে এই আমেরিকান শব্দটি বিকৃত হয়ে প্রথমে আমেরিকান এবং পরিশেষে মার্কিন হিসেবে জনগণের ভাষায় ঢুকে পড়ে। নতুন শব্দটির জন্মের দিনক্ষণ কেউ বলতে পারে না, পরিবর্তন এসেছে ধীরে ধীরে। বাংলামূলকে মার্কিন নামটি চালু হয় ব্রিটিশ আমলে। এক সময় আমেরিকা থেকে সস্তায় আমদানি করা কাপড়ে এদেশ ছয়লাভ হয়ে গিয়েছিল। মার্কিন কাপড় শতভাগ তুলার ধূসর রঙের কাপড়, রংটং করে দরিদ্র মানুষের পোশাক পরিচ্ছদ, মশারির লাইনিং, ব্যাগ, বাস্কেট, প্যাকিং ইত্যাদি কাজে এই মার্কিন কাপড় ব্যবহার করা হতো। এখনও হয়, এখনও কাপড়ের দোকানে সস্তায় দেশে তৈরি মার্কিন কাপড় পাওয়া যায়। আমেরিকান কাপড় ক্রমান্বয়ে পরিণত হয় আমেরিকান কাপড়ে এবং পরিশেষে মার্কিন কাপড়ে নাম নেয়। কাপড়ের নাম থেকে দেশটার নামও মার্কিন নামে পরিচিত হয়ে আলাপ আলোচনায় ও বইপত্রে ঢুকে পড়ে। একইভাবে ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ, কখনো বা ফিরিঙ্গি, ফ্রান্সের লোকজন ফরাসি এবং হল্যান্ডের অধিবাসীরা ওলন্দাজ নামে বাংলা ভাষায় স্থান করে নেয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।